বিরোধীয়ে নহয় সমষ্টিৰ নতুন খসৰাই জুই জ্বলাইছে বিজেপি হিবিৰতু বিশেষকৈ দুটাকৈ সমষ্টি কৰ্তন কৰা কাৰ্য মানি লোৱা নাই বৰাক বিজেপিয়ে মানি লোৱা নাই শিলচৰ লোকসভা সমষ্টি সংৰক্ষিত কৰা কাৰ্য ইতিমধ্যে বৰাকৰ ৰাজপথত জ্বলিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু মন্ত্ৰী অশোক সিংঘালৰ প্ৰতিমূৰ্তি কিয়নো খসৰা প্ৰস্তুতৰ মূল মানুহজন আছিল অশোক সিংঘাল খুব লক্ষীপুরর বিধায়ক কৌশিক রায়ের বিরুদ্ধেও এই জয়ের উত্তাপে শুইছে রাজ্যিক বিজেপিকু ইতিমধ্যে খুব নিরাময়ের বাবে বরাকর বিজেপি নেতৃত্বক ততাতয়াকয়ে গুয়াহাটিলৈ মাতিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় সমষ্টির খসরার পার্শ্বক্রিয়া বিপদত চারি সাংসদর রাজনৈতিক ভবিষ্যৎ কার শ্রুতলিপিত সমষ্টির খসরা ক্ষোভিত তিনি বিরোধী সাংসদ সমষ্টির পুনর্নির্ধারণের খসড়াই বিপদ আনিব চারি সাংসদর রাজনৈতিক ভবিষ্যতলৈ কলিয়াবর কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বরপেটার কংগ্রেস সাংসদ আব্দুল খালেক করিমগঞ্জর বিজেপি সাংসদ কৃপানাথ মাল্লা কোকরাঝারের সাংসদ নব হরণিয়া প্রাগ নিউজের এই তথ্যভিত্তিক বাতরির পিছত নিশ্চিত বিপদর গন্ধ পাইছে চারি সাংসদে ক্ষোভত চলিছে এইজনের পিছত সিজন সাংসদ কলিয়াবরত বিপদ গৌরব গগৈর কংগ্রেসের মূল ভোট ব্যাংকস্বরূপ সামগ্রী রূপহিয়াত বটদ্রওয়ার ঢিং সমষ্টি কর্তন করে লোকসভা সমষ্টি কাজিরঙাত অন্তর্ভুক্ত করা হল বিজেপির দুর্গস্বরূপ হোজাই লাংডিং আর বরহমপুর এই কার্যর বিরুদ্ধে জাঙুর খাই উঠিছে গৌরব গগৈ যথেষ্ট আর একটা ভয়াবহ একটা উদ্দেশ্য লো বিজেপি কামখানি করেছে যে সমাজের মাতর প্রতিখন জেলার মাজত এসটি এসসি ট্রাইবেল মাইনরিটি অসমীয়া হিন্দু বঙালী হিন্দুর মাজত একটা ভাল একটা সম্পর্ক যেনকে লাহে লাহে মণিপুর লৈ কেনেকৈ লৈ যাব পারে ডিস্টেবিলাইজ করব পারে তার কারণে তেওঁলোকে একটা রণকৌশল সৃষ্টি করেছে আর এই রণকৌশল বিজেপি করা নাই বিজেপি সিন্ডিকেটে করেছে নিজের ভবিষ্যৎ রাজনৈতিক লাভের বাবে বরপেটাত আব্দুল খালেক বিপদত বরপেটার কংগ্রেস সাংসদ আব্দুল খালেকু বরপেটার প্রা কংগ্রেসের বিজয়ত নির্ণয়ত ভূমিকা লওয়া জনিয়া বাগপর সরুক্ষেত্রী বিলুপ্ত আর চেঙা বাহির করে বিজেপির প্রভাব থাকা নলবারী হাজু বরক্ষেত্রী অন্তর্ভুক্ত করাত নিশ্চিত বিপদত পড়ছে আব্দুল খালেক এই কার্যদারত মুখ্যমন্ত্রীর নিকৃষ্ট রাজনীতির অভিযোগ আনিছে আব্দুলে নির্বাচন আয়োগের খসড়া নহয় এখন হিমন্ত বিশ্ব শর্মার খসড়া কোরপরা ন্যায় পাব সকল ন্যায় ন্যায়ের যে ব্যবস্থা সকল ভরিরে হুলুণ্ঠিত করা হয়েছে এতিয়া যে কেন্দ্র সরকার যে সরকার আছে সেই সরকারখানে আমার দেশের সকল স্বতন্ত্র প্রতিষ্ঠান ধ্বংস করব খুঁজছে ন্যায়পালিকাক ধ্বংস করব খুঁজছে কোকরাঝারত নব হরণিয়া সমষ্টি হেরার আশঙ্কাত ভুগিছে কোকরাঝারের সাংসদ নব হরণিয়া অবরু ভোটের দুবারকৈ সাংসদ হওয়া নব হরণিয়া কোকরাঝারের প্রা কর্তন করা হল অবরুর ভোট ব্যাংক স্বরূপ তামুলপুর গোরেশ্বর আর ভবানীপুর সেয়ে নির্বাচন আয়োগ আর বিজেপির বিরুদ্ধে জাঙুর খাই উঠিছে সাংসদ হরণিয়া যেহেতু 26-ত আকৌ ডিলিমিনেশন হব এই দুটা বা চারিটা বছর কারণে নহা হলে ভাল আছিল এক নম্বর কথা দুই নম্বরতে ডিলিমিনেশন লো যেহেতু পলিটিক্সর কথা আছে বিশেষকৈ বিজেপি যেহেতু ভাবিছে যে ইয়াত তেওঁলোকে জাতীয় মানে নিরাপত্তার কথা সেফগার্ডের কথা কৈছে যেহেতু তেওঁলোকে বেলেগ ধরনের করার কথা আছিল তেওঁলোকে ইয়াকে এইটো মানে জাপি দিব বিচাৰে কারণ তেওঁলোকৰ সেই কৰিব পৰা সামর্থ্যটো নাই এই ধরনের যিমান সাল সলনি কৰিলেও বিজেপি জিকিব পৰা অংকটো নাই কারণ এইবার ভারতবর্ষত হয়তো ওভারঅল যে পলিটিক্স হয়ে আছে এভিএম বা তেনকা পলিটিক্স নহলে মই ভাবো বিজেপি 150-ৰ বেশি সিট পাওয়ার সম্ভাবনা তো নাই খসড়ায় বিপদ মাতিব করিমগঞ্জের বিজেপি সাংসদ কৃপানাথ মাল্লালৈ কিয়নো করিমগঞ্জ সমষ্টির পৰা বিলুপ্ত করা হল দুটাকৈ সমষ্টি পাথারকান্দি আর কাটলিচেরা উঠাই দিলে এসসি সংরক্ষণ সেই ফালৰ পৰা টিকট হেরার লগতে পরাজয় নিশ্চিত কৃপানাথর মুঠতে সমষ্টির খসড়া চূড়ান্ত হলে এই চারি সাংসদের রাজনৈতিক জীবনত প্রভাব পড়াটো নিশ্চিত ব্যুরো রিপোর্ট প্রাগ নিউজ